মাছ ভাজা দিতে আপত্তি করায় জামাইকে গুলি। কপালে দুর্ভোগ থাকলে কে বাঁচাবে? শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন জামাই, আর সেখানে গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে ভর্তি জামাই নিপুল রায়। আর এই ঘটনার পেছনে রয়েছে শুধুই মাছ ভাজা। সোমবার রাতে ভারতের তুফানগঞ্জ থানার নাটাবাড়ির এলাকায় এ ঘটনা ঘটে। হরিশ দাসের জামাই নিপুন রায়কে এই ঘটনার পরে প্রথম কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়, পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। তবে পুলিশ এক কথায় একে মাছ ভাজা নিয়ে বিবাদ বলে মানতে নারাজ। জেলা পুলিশ সুপার অনুপ জয়সবাল বলেন, নিছক মাছ ভাজা দিতে আপত্তি করা নিয়ে বিবাদ না, অন্য কারণে এমন ঘটনা তা স্পষ্ট করে বলা সম্ভব নয়। তদন্তে সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্র জানা গেছে যে হরিশের বাড়িতে কোথায় সম্ভবত মদের আসর বসিয়েছিল কয়েক যুবক। রাতে তারা মোটরবাইকে চেপে মদের সঙ্গে খাওয়ার জন্য মাছ ভাজা খুঁজতে বের হয়, কয়েক বাড়িতে খোঁজও করে, তেমন হরিশের বাড়িতেও ঢুকে তারা। বাড়ির লোকজন জানিয়ে দেয় মাছ ভাজা নেই। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই সময় নিপুন বেরিয়ে আসে, হঠাৎ যুবকদের একজন গুলি চালায়। পুলিশকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, এলাকায় সন্ধ্যার পর এরকম মদের আসর বসে প্রায়, কিন্তু এমন ঘটনা হঠাৎ ঘটলো কি করে? অভিযুক্তরা বন্দুকই বা পেল কোথায়? পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, যে দুজন ওই বাড়িতে গিয়েছিল মাছের জন্য, তাদের মধ্যে একজন নাটাবাড়ির বাসিন্দা, তিনি সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, অন্যজন এলাকায় পরিচিত নন। যার বাড়িতে ওই ঘটনা ঘটেছে তিনিও তৃণমূল সমর্থন করে। পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পারিবারিক বা অন্য কোনো গোলমালের জের ধরে ওই ঘটনা কি হয়েছিল নাকি তা খতিয়ে দেখা হচ্ছে। বেআইনি অস্ত্র এরা কোথায় পেল তাও দেখা হচ্ছে। নাটাবাড়ির দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুভাষিনী রায় বলেন, বিষয়টি শুনেছি, এতটুকু বলতে পারি ওই ঘটনা রাজনৈতিক কোনো ব্যাপার নেই, তদন্ত হলে সব স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, এরকম নিত্য নতুন আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।